TNGCL ni gas ni pipeline phatewe bachaka kirima singsa horjlai horba chamani koktuma mankhino amsayo thang sogika khungni fire engine gana gini wa tongthai noktei phalnok rok kareni bagai katika kaisa kotor pati muni yakni amsani lukurak pati mungkrak sal sharigo rajakhor aguluni borjola school amsayo পাটিমুংক্রাক সাল সারিগ কাতিখা কাশা কতর পাটিমুং ইয়াকনি রাজাখর আগুলিনি বরজলা আমসাই ক্রাক সাল সারিগ TNGCL নি গ্যাস পাইপলাইন হাতিও কিরিমা শিশাকে হর বাচানি কক্তমা আবুবাই খামি থাংবাই গা শাখাও তংমানি চুং ফেরাংনি বুদুকে ইন্টারনেট এবা কেবল নেটওয়ার্ক নি ফাইবার গানাও নতং কাশা বিল্ডিং নকতে কিসাসো ফাল নগ্র ইয়া বাজরা তংসানি হরজলাইন ইয়া ফাওয়া তুবু জাকমানি বাই গানাগিনি বিল্ডিং নকতে ফাল নগ্র সরবই থাঙ্গমালিয়া হরজলাই হর বাচ্চা মানে কক্টমা মানকিনা আমসের থানু সবিকা খুনি ফায়ার ইঞ্জিন আবু হাইকিনো পাতে মুখায় থানু সবিকা TNGCL নি অজামারক পাই থাকব খুনি ফায়ার ইঞ্জিন তে TNGCL নি অজামারক নি চাইত মুম্বাই ইয়া ফাও ফাইকা হরজলাই পাটিমুনতিয়ে ড্রেন্স নামনাই কর্পোরেটর নি ফাইসিং কক্সিলসা মুক্তি শাখা আমসানি লুকুরক সরকারে যেভাবে ড্রেনটা কইরে গেছে জায়গায় জায়গায় আপনি যে এই যে গ্যাসের লাইনটা দেখা যাইতেছে কেউ যদি আগুন ধরাই দে তো আপনি জ্বলবই যে সারা রাস্তা আপনার এই উত্তর মিলে আপনি অল্প অল্প কাজ করে গর্ত করে সেটা দিয়ে গেছে আর মশার উপদ্রব একটা এই যে বর্ষা দিনে এই যে জল জমে রয়েছে যে কোনো একটা মানুষও তো পয়রা মরতে পারে যে আমি জানি না যে আজকে 3 বছর যাবত এই যে রাস্তাগুলি আপনি মেরামত হয়েছে না যে ড্রেনগুলি আপনি দেখেন আপনারা নিজেরা দেখেন আজকে গ্যাস লাইন আপনি ওপেন এই গ্যাস লাইনের মধ্যে জায়গা জায়গা কিন্তু যে কোনো মুহূর্তে আপনি বৃহৎ আকার ধারণ করতে পারে বর্জলাবাসী ক্ষয়ক্ষতি মানে দেন কংগ্রেস ভবনটা কাছে আসিল এখানে একটা বিল্ডিং আসিল যেভাবে আপনি আগুনের যে শিখা যে পরিস্থিতি আপনারা তো নিজে দেখছেন যে আপনার আজকে 2.5 ঘন্টা যাবত আপনি আগুন নিবাইতে পারলো না এখন মাত্র নিবাইল ফায়ার সার্ভিস ঠিক সময় এসেছিল কি ফায়ার সার্ভিস ঠিক মতো আসছে কিন্তু ফায়ার সার্ভিস তো আগুন নিবানের জন্য না গ্যাস নিবানের জন্য হলো আরেকটা ডিপার্টমেন্ট গ্যাস দিয়া গ্যাস নিবা গ্যাস আপনারা গ্যাসের আগুন তো আপনি জল দিয়ে নিমাইতে পারতেন না এলাকাবাসী হিসাবে যে জায়গা জায়গায় যে এই যে ড্রেনের একটা প্রকল্প যে আমরা জানি না এটা কি করবো কেউ কয় বিদ্যুতের লাইন কেউ কয় ড্রেনের লাইন এই যে আপনার দেখা যাইতেছে আপনার যে লাইনগুলি যেভাবে আপনি ওপেন করে দিয়ে গেছে ওখান করলে কন্ট্রাক্টর ভাইকে গেছে গা কন্ট্রাক্টরই নাই কন্ট্রাক্টরের টাকা পাওয়া যায় না হেরে তো লাগুলি পাওয়া যায় না কন্ট্রাক্টরগুলি আজকে তো আমাদের প্রত্যেকটা বাড়ির সামনে প্রত্যেকটা দোকানের সামনে এইভাবে আপনি গর্ত করে রাখা গেছে পরিবার 1:35 বাজে তখন আমাদের NCC ফায়ার সার্ভিসে একটা খবর আসলো যে বরজলা স্কুলের পাশে নাকি একটা TNG গ্যাস লিক করতেছে এবং আগুন জ্বলতেছে সঙ্গে সঙ্গে আমরা আসলাম আসলে দেখলাম যে ওখানে ঠিক আগুন জ্বলতেছে দেখেন আমরা জল দিয়ে অনেক চেষ্টা করতেছি কিন্তু আগুন কোনো অবস্থাতেই নিভতেছে না আমরা চতুর্দিকে যাতে আগুনটা ছড়তে না পারে তার জন্য আমরা চতুর্দিকে জল দিয়ে ছেড়ে আগুনটা যাতে ছড়তে না পারে তার দিকে চিন্তা করছি তারপর প্রায় 10-15 মিনিট পর ওই দপ্তরের লোকেরা সম্ভবত গ্যাসটা অফ করছে তখন আগুন কন্ট্রোলে আছে এখন মোটামুটি পরিস্থিতি শান্ত প্রায় আমরা 10-15 মিনিট যাবৎ আমরা আগুনের সাথে লড়াই করছি তারপর আমরা NCC ফায়ার সার্ভিস প্রথম আমরা আসছি তারপর আমাদের জলের ঘাটতির প্রয়োজন মনে করে আমরা আবার কুঞ্জবনকে কল করেছি কুঞ্জবনও এসেছে টোটাল 2টা ইঞ্জিনে আমরা কাজ করেছি দুর্যোগনগর সাব ডিভিশনের তো আমি সিনিয়র লাইনম্যান কইতেছি রাকেশ দাস কইতেছি তো আমার কাছে খবর আইছে যে বরজলা স্কুলের সামনে একটা আগুন লাগছে তো আমরা তো সঙ্গে সঙ্গে কল পাইয়া আমরা আইছি ফায়ার সার্ভিসের খবর দিলাম তারপর তো আপনার গ্যাসের অফিসে ফোন করছি তারপর তো হেরা সঙ্গে সঙ্গেই আইছে আইসের হেরা যতটুকু হেরা পারছে এতটুকু হেরা সাহায্য করছে অনেকেই সাহায্য করছে তো ওখানে আমরা সবাই
সহযোগিতা করলাম, গ্যাসের লাইনটা পথ হয়েছে, তারপর জল টল দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিসের গাড়ি আইসে, তো আমরা সবাই ইলেকট্রিক দপ্তরের সব লোক আইসি, স্টাফের আইসি, আইসে আমরা লাইন পথ ধরে দিছি সঙ্গে সঙ্গে ইলভেনকেবি বদ দগিরে আমরা লাইন চালু করুম, মানে হেরা সব কিছু কন্টিনিউ হইলে তারপর আমরা লাইনটা চালু করুম। আর কী কী ক্ষতি হয়েছে বলতে, মানুষের বাড়ির দিন সার্ভিস আছে, সার্ভিসে একটু ক্ষতি হয়েছে, ফুকটুকটু ফুটছে, কেবেল ফুটছে, তো ওখানে তো আমরা প্রায় একটু 10-12 হাজার টাকার মতন অনুমানিক একটু খরচ গেছে, খরচ হয়েছে আর কি। তো আমরা ওখানে এটা সিনিয়র ম্যানেজারের কাছে একটু ডিপুটেশন দিব, বলে স্যার এই ক্ষতি হয়েছে, পাবলিকের বাড়িঘরও একটু ক্ষতি হয়েছে, তো পাশে বাড়ির যেন লোকের বাড়িঘর হেরা সার্ভিসটি ওই পুরোটা কী অবস্থা রয়েছে একদম সাই হিসাব করে, তো মানে আমরা গিয়ে নেক্সটে আমরা গিয়ে ওখানে গিয়ে কুমার কাছে গানা গিনি ও তংঠাই নকটাই ফালনক রক করে নি বাগে কাঠিখা কাইসা কতরপাটি মুংনি ইয়াকনি আমসাইনি লুকরক ফিয়া বা পাটি মুংনতেই স্রাপসানি বাগে উফলা কাফলা জাখা বরজলা আমসাই। রাজাখর আগুলনি সিমি প্রণবনি কক ঠুমচিনি খরাং।